সকালবেলা নিজের বোন তৃণার সাথে বাজারে এসেছে তৃষ্ণা। আজকে বিকেলে ওকে ছেলেপক্ষ দেখতে আসার কথা। ছেলেপক্ষকে আপ্যায়ন করার জন্য তৃষ্ণার মা বেশ বড় সড় একটা মেনু তৈরি করেছেন। তার মধ্যে সর্বপ্রথম মেনু হচ্ছে সবজি। তৃষ্ণা আবার ছোট থেকেই সবজি খেতে খুবই পছন্দ করে। সব রকম কাঁচা সবজি দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে তৃষ্ণার আর কিছুই লাগে না। বিয়ে নিয়ে তৃষ্ণার কোনো বাধা নেই। ওর 22 বছর বয়স হয়েছে, তাছাড়া পড়াশোনা করতে ওর ভালো লাগে না, তাই এখনও নিজেও বিয়ে করতে চায়। এজন্য যখন ওর মা এসে বলল যে ছেলেপক্ষ আসছে ওকে দেখতে, তখন আরও মানা করেনি, উল্টো খুশি হয়েছে। কিন্তু সকালবেলা উঠে জানতে পারলো বাসায় নাকি গাজর নেই, তাই এক মুহূর্ত দেরি না করে ওর বোন তৃণাকে নিয়ে বাজারে চলে গেল গাজর কিনতে। বাজারে গিয়ে দামাদামি করে গাজরের সাথে আরও কিছু সবজি কিনে নিল। তারপর দেখতে পেল বাজারে পেয়ারা সহ বেশ অনেকগুলো শীতকালীন ফল এসেছে। ফলওয়ালাকে তৃষ্ণা আগে থেকেই চিনত, তাই আগে ফলের দাম জিজ্ঞেস করলো। কিন্তু দামে বনাবনি না হয় তৃষ্ণা হাতে একটা পেয়ারা নিয়ে দৌড় দিল। তৃষ্ণার পেছন পেছন ওর বোন তৃণাও দিল দৌড়। এদিকে ফলওয়ালা মজা করে চোর চোর বলে উঠল। উল্টো দিকে রিফাত ওর বন্ধু লিমনের সাথে বাজারে এসেছে মিষ্টি কিনতে। মিষ্টির দোকান থেকে পানি নিয়ে খাচ্ছিল, এমন সময় ওর সামনে দিয়ে তৃষ্ণা হাতে পেয়ারা নিয়ে দৌড়ে যাচ্ছিল। আর ওদিকে ফলওয়ালার মুখে চোর চোর শুনে রিফাত ভাবল তৃষ্ণা বুঝি চুরি করে পালাচ্ছে। তাই রিফাত ওর হাতের পানির বোতল থেকে পানি নিয়ে তৃষ্ণার গায়ে ছুড়ে মারল। পানি ছুড়ে মারাতে তৃষ্ণা একদম স্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। রিফাত তৃষ্ণাকে অনেক অপমানজনক কথা বলতে লাগল। এই মেয়ে, এই এভাবে বাজারের মধ্যে চুরি করতে লজ্জা করে না তোমার? দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, তাহলে এমন চোরামো স্বভাব পেলে কোথা থেকে? হ্যাঁ, কোত্থেকে যে আসে এরা! যাও এখনই ফলওয়ালার ফল দিয়ে আসো, যাও বলছি। ডিয়ার ইউ টক টু মি লাইক দ্যাট, কে আপনি যে আমার সাথে এভাবে কথা বলছেন? ও বাবা, এই লিমন দেখ, মানে ভরা বাজারে ফল চুরি করে দৌড়ে পালাচ্ছিল, আর এখন কেমন ইংরেজি ঝাড়ছে। ভেবেছি ও ইংরেজি ঝাড়লে আমরা ওকে এভাবেই যেতে দেব। যা জানেন না তা নিয়ে কথা বলবেন না, হাত ছাড়ুন আমার। ছাড়ব না, চোর নেমে আবার এত কথা কিসের? হুম, যাও বলছি এখনই ফলটা ফিরিয়ে দিয়ে আসো। বারবার আমাকে চোরনি বলছেন কেন আপনি? চোরনি হচ্ছে চোরের স্ত্রীবাচক শব্দ, তুমি তো মেয়ে তাই তুমি চোর নাও, চোরনি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি হাত ছাড়তে বলছি কিন্তু। ছাড়ব না আমি, কি করবে তুমি? হুম, আগে ফলওয়ালার ফলটা ফিরিয়ে দিয়ে আসো, নয়তো টাকা দিয়ে আসো। তৃণা ব্যাগ থেকে টাকা বের কর। ও মা, তোমার ব্যাগে টাকাও আছে? তাহলে চুরি করতে গেলে কেন? ও বুঝেছি, তোকে দেখছি খুব কিপটে, টাকা খরচ করতে কষ্ট লাগে তাই না? তৃণা হা করে তাকিয়ে আছিস কেন? এখানে কি সার্কাস চলছে নাকি? তোকে কি বলেছে আমি টাকা বের কর এখনই? তৃষ্ণার ধমক খেয়ে রিফাত সহ সবাই চমকে গেল। আর তৃণা তো এই কাণ্ড দেখে ভয়ে তাড়াতাড়ি টাকা বের করে তৃষ্ণার হাতে দিল। তৃষ্ণা টাকাটা নিয়ে এক ঝটকায় রিফাতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর নিজেই রিফাতের হাতটা ধরে ফলওয়ালার দোকানে নিয়ে গেল। দোকানের সামনে গিয়ে তৃষ্ণা রিফাতের সামনেই ফলওয়ালাকে বলল, টাকা এই নাও তোমার পেপারের দাম, দয়া করে পেপারের দামটা নিয়ে আমাকে চোর অপবাদ থেকে মুক্ত করো। ফলওয়ালা তৃষ্ণার কথা শুনে জোরপূর্বক একটু হেসে টাকাটা আবার ফিরিয়ে দিল। উনি টাকাটা তো নিলেনই না, উল্টো আরও একটা পেয়ারা তৃষ্ণাতে ধরিয়ে দিল। তারপর তৃষ্ণা আবার ওনাকে বলল, তুমি যে আমাকে মজা করে চোর বলেছ আর আমিও যে তোমার কাছ থেকে মজা করে পেপারটা নিয়ে গেছি, সেটা একটু এই মাথা মোটা লোকটাকে বুঝিয়ে দাও। শুনুন মশাই, হিরোগিরি করতে যাবেন না, আর যা জানেন না তা নিয়ে কথা বলবেন না প্লিজ। ও আচ্ছা, তাহলে এই কাহিনি, তুমি আমাকে আগে বলবে না যে তুমি ওনাকে আগে থেকেই চেনো? ও হ্যালো, আমরা কবে থেকে পরিচিত যে আপনি আমাকে বারবার তুমি করে ডাকছেন? আমি তো প্রথম থেকেই তোমাকে তুমি বলেই ডাকছি। আপনি তো আগে আমাকে চোর ভেবেছিলেন, তাই অপমান করার জন্য নিজে থেকে আপনি থেকে তুমিতে নেমে গেছেন। এখন তো জানতে পারলেন যে আমি কোনো চোর নয়, আর এই ফলওয়ালা আমার পূর্ব পরিচিত, তারপরেও আপনি কোন সাহসে আমাকে তুমি করে বলছেন?
আরে আমি তো ভুলবশত, আচ্ছা আমি আমার ভুল স্বীকার করছি, না জেনে আপনাকে ওভাবে বলা আমার উচিত হয়নি, আই এম সরি। ধরা বাজারে তো অপমান করেই দিয়েছেন, এখন আপনার এই সরি দিয়ে আমি কি ব্যথার বড়ি বানিয়ে খাবো? আরে আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? ভুল তো মানুষেরই হয় নাকি? আমি মনে হয় না জেনে একটা ভুল করে ফেলেছি, আর তার জন্য তো আমি সরি বলছি। হ্যাঁ তাই তো, মানুষ মাত্রই তো ভুল হয়। তাহলে আপনি এক কাজ করুন, একটা মানুষকে খুন করে তারপরে গিয়ে সরি বলবেন কেমন? তাহলে সেই মৃত মানুষটাও আপনাকে ক্ষমা করে দেবে। হোয়াট ননসেন্স, আপনি এভাবে কথা বলছেন কেন? আমাকে দেখে কি আপনার খুনি মনে হচ্ছে? মন তো চাচ্ছে আমি আপনাকে গলা টিপে খুন করি, কিন্তু ওই যে একটা কথা আছে না, ছুঁচো মেরে হাত গন্ধ করা, এই কাজটা করতে চাই না আর কি। হেই ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই ছুঁচো? মানে আমাকে দেখে আপনার ছুঁচো মনে হচ্ছে? যে অন্যের কাছে নিজের চ্যাপটা নাকটা গলাতে যায় সে ছুঁচো নয় তো কি? দেখুন আপনি কিন্তু আমায় বেশি বেশি করছেন। যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন। চল ত্রিনা, এসব উটকো লোকেদের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। এই দাঁড়ান, আপনি উটকো কাকে বলেন? হ্যাঁ দাঁড়ান বলছি, জবাব দিয়ে যান। আর এটা কি মেরে লিমন, এ তো দেখছি মহা ফাজিল, ছোট্ট একটা ভুলের জন্য কতগুলো কথা শুনিয়ে গেল। ফাজিল মায়া, তুই জামাই পাবি না। চল লিমন, এখানের এক মিনিটও থাকতে ইচ্ছুক নই আমি। এসব বলে রিফাত রাগে গজ গজ করতে করতেই বাইকের কাছে গেল। ওদিকে তৃষ্ণা রিফাতকে এতগুলো কথা শোনানোর পর যেন মনে মনে শান্তি পাচ্ছে। তৃষ্ণার কথা হচ্ছে, যে সম্পর্কে আপনি জানেন না সে সম্পর্কে আপনাকে কথা বলতে বলেছে কে? তৃষ্ণাকে যে অপমান করেছে তাকে কি আর তৃষ্ণা এত সহজে ছেড়ে দেবে? তৃণার কোনো কথা না বলে তৃষ্ণার হাত ধরে হাঁটছে। বেশ কিছুক্ষণ পর ওরা বাসায় গিয়ে পৌঁছালো। তখন তৃষ্ণার মা ওদের জন্য নাস্তা রেডি করেছে, দুই বোন না খেয়েই বেরিয়ে গেছিল। বাসায় ফিরতে তৃষ্ণার মা ওদেরকে খাওয়ার জন্য বকতে লাগলো। মায়ের বকা খাওয়ার পর দুজনেই গেল নাস্তা করতে। নাস্তা করে রুমে এসে বিকেলে ছেলে পক্ষের সামনে তৃষ্ণা কি ড্রেস পরবে সেটা ডিসাইড করতে বসলো দুই বোন। তৃষ্ণা শাড়ি দেখালে তৃণা সালোয়ার কামিজ দেখাচ্ছে, আর তৃণা শাড়ি দেখালে তৃষ্ণা সালোয়ার কামিজ দেখাচ্ছে। এভাবে অনেকক্ষণ দুজনের তর্কাতর্কি করার পর ডিসাইড করলো যে তৃষ্ণা একটা পার্পল কালারের শাড়ি পরবে, শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ আর পেটিকোট সব নামিয়ে রাখলো ওরা। তারপর দুজনেই দুজনের মতো করে অন্য কাজ নিয়ে বিজি হয়ে গেল। দুপুরে তৃষ্ণার মা তৃষ্ণাকে বকা শুরু করলো গোসল করে রেডি হওয়ার জন্য। তৃষ্ণা মায়ের বকা খেয়ে বিছানা থেকে উঠে গোসল করে আসলো। তারপর তৃণা এসে ওকে শাড়ি পরাতে সাহায্য করলো। তৃষ্ণা ছোট থেকে একটু ভোজন রসিক, তৃষ্ণার মায়ের রান্নার গন্ধে সারা বাড়ি মো মো করছে। তৃষ্ণা বারবার তৃণাকে বলছে তাড়াতাড়ি সাজিয়ে দিতে, সাজানো শেষ করেই ওনাকে খেতে বসবে। তৃষ্ণার তাড়া দেওয়ার জন্য এক সময় তৃণা বিরক্ত হয়ে ওর শাড়ি পরানো বন্ধ করে দিল আর বলল তৃষ্ণা যদি এখন আর একটাও কথা বলে তাহলে তৃণা ওকে সাজিয়ে দিবে না। এ কথা শুনে তৃষ্ণা চুপচাপ বসে রইল আর তৃণা সময় নিয়ে তৃষ্ণাকে সাজাতে লাগলো। বিকেলের চারটার দিকে ছেলে পক্ষ আসলো তৃষ্ণাকে দেখতে। একটু পর তৃষ্ণার মা তৃণাকে বলল তৃষ্ণাকে নিয়ে আসতে। তৃষ্ণা মাথায় ঘোমটা দিয়ে হাতে শরবতের গ্লাস নিয়ে সবার সামনে আসলো। তারপর শরবত চার টেবিলের উপর রেখে সোফাতে বসলো। তৃষ্ণার মা তৃষ্ণাকে বলল পাত্রপক্ষের দিকে তাকাতে। তৃষ্ণা যেই না পাত্রের দিকে তাকালো অমনি ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। এ তো আর কেউ না, এ তো সকালবেলার সেই অসভ্য ছেলেটা। রিফাতও তৃষ্ণার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, এত দেখছি সকালবেলা সেই ফাজিল মেয়ে। দুজনেই দুজনকে দেখে চরম বিরক্ত হলো, কিন্তু সবাই সামনে থাকায় কেউ কাউকে কিছু বলতে পারছে না। একটু পর সবাই মিলে তৃষ্ণা আর রিফাতকে একা কথা বলতে বলল। এটা শুনে তৃষ্ণা রিফাতকে তাদের ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে তো দুজন দুজনের সাথে ঝগড়া শুরু করে দিল। এই যে মিস্টার শুনুন, আমাকে পাগলা কুত্তাই কামড়ায় নিয়ে যে আমি আপনাকে বিয়ে করতে যাব। আমাকেও কোনো পাগলা হাতি কামড়ায় নি যে আমি আপনাকে বিয়ে করতে যাব। বাস তাহলে তো হয়েই গেল ব্যাপার মিটমাট। আমি আপনাকে বিয়ে করব না, আপনিও আমাকে বিয়ে করবেন না। আপনি এখন নিচে গিয়ে বলবেন যে আপনার মেয়ে পছন্দ হয়নি, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না।
আমি কেন এই কথা বলতে যাব? আপনার এত ইচ্ছে হচ্ছে আপনি গিয়ে বলুন। আমার কাছে যদি বাবা মাকে এই কথা বলার কোনো অপশন থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম, কিন্তু আমি আমার বাবা মায়ের মুখের উপরে কথা বলতে পারবো না, তাই আপনিই বলবেন। আমিও আমার বাবা মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারবো না। আমাকে বিয়ে করতে আপনার সমস্যা, তাই আপনি নিজেই নিজের সমস্যার কথা বলবেন। আমার ঠেকা পড়েনি আপনার কোনো সমস্যা সবার সামনে তুলে ধরার জন্য। আরে আশ্চর্য, আমি তো বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই না, আর আপনিও তো বললেন আপনি আমাকে বিয়ে করতে চান না, তাহলে এটা আমার একার সমস্যা কিভাবে হলো? এটা তো আমাদের দুজনের সমস্যা, তাই না? তাই সমাধানটা আমাদের দুজনকে মিলেই করতে হবে। এত কথা জানে না, আমার বাবা মাকে বলতে পারবো না যে এই মেয়ে আমার পছন্দ হয়নি। কেন 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 বলতে পারবেন আপনি? আমি যদি বলি যে এই মেয়ে আমার পছন্দ হয়নি, তখন তো তারা জিজ্ঞেস করবে কেন পছন্দ হয়নি, তখন আমি কি বলবো? বলে দেবেন মেয়েকে দেখতে ভালো না, ব্যাস তাহলেই তো হয়ে যায়। আমি মিথ্যা বলতে পারবো না। এটা মিথ্যা হলো কিভাবে? কারণ আপনি যথেষ্ট সুন্দর, দেখতেও ভালো, স্মার্ট, শিক্ষিত মেয়ে। আপনার মধ্যে এমন কোনো কমতি নেই যেটা নিয়ে আমি আমার বাবা মাকে বলতে পারবো যে এই মেয়ে আমার পছন্দ হয়নি। প্রশংসা করার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না, এখন বলুন তো আপনার নাম কি? আমার নাম রিফাত। আপনার নাম কি? আমার নাম তৃষ্ণা। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আর এখন কি করেন? আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন একটা চাকরি করছি, মাসে 40,000 টাকা বেতন। বাবা মা আমি আর ছোট ভাই আছে, এই বেতনেই আমাদের সংসার আলহামদুলিল্লাহ খুব ভালোই চলে। আরে বা, আপনার এত ধৈর্য, জানতাম না তো। এখানে ধৈর্যের কি হলো? আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, তার মানে আপনার জীবনের অর্ধেকের চেয়েও বেশি সময় আপনি পড়াশোনার পেছনে কাটিয়ে দিয়েছেন। একজন ধৈর্যশীল মানুষ ছাড়া এই কাজটার কে করতে পারে বলুন? কেন, আপনার বুঝি পড়াশোনা ভালো লাগে না? একদম না, পড়াশোনা হচ্ছে আমার দুচক্ষের কাঁটা। জন্ম নেওয়ার 4 বছরের মধ্যে স্কুলে ভর্তি করে দিল, পড়াশোনায় কি সেটা এখনো বুঝতেই পারলাম না। এর মধ্যে পিএসসি এক্সাম চলে আসলো, বোর্ড এক্সাম কি তাই জানলাম না, তখন জিএসসি চলে আসলো, এসএসসি রেজাল্ট দিয়ে কি হয় তাই বুঝতাম না, এর মধ্যে এইচএসসি চলে আসলো। তারপর যখন একটু বুঝমান হলাম, কলেজে গিয়ে নিজের লাইফটাকে এনজয় করা শুরু করেছিলাম, এর মধ্যে এইচএসসি এসে গেল, এখন আবার অ্যাকাউন্টিং নিয়ে অনার্সে ভর্তি করে দিয়েছে। এত প্যারা আর ভালো লাগে না, আই হেট পড়াশোনা। ওরে বাবা, আপনার নিজের জীবন নিয়ে এত কমপ্লেন? আরও আছে, কিন্তু এখন আর বলতে ভালো লাগছে না, যাই হোক বাদ দিন, আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন। হ্যাঁ, তারপর আবার সকালবেলার মতো আপনি আমাকে উটকো আর ছোচো বলে অপমান করুন, আর কি? এমা না না, তা করবো কেন, আসলে সকালে আপনি ওভাবে বলতে আমি খুব রেগে গেছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, তখন ভেবেছিলাম আপনি খুব রাগি মানুষ আর খুবই বদ, মহাফাজিল ভেবেছিলাম আমি আপনাকে, কিন্তু এখন দেখছি আপনি আসলে কিউট। কথা যদিও একটু বেশি বলেন, বাচাল টাইপের, কিন্তু কিউট। এমনিতে কিন্তু আপনি বেশ আছেন। এই আপনি কি আমার প্রশংসা করছেন নাকি আমাকে অপমান করছেন, কোনটা বলুন তো? একে বলে এক ঢিলে দুই পাখি। বাদ দিন, ওসব আপনি বুঝবেন না, তবে আপনার সাথে দেখা হয়ে একটা কথা বেশ ভালোই বুঝতে পারলাম। কি বুঝতে পারলেন? এই যে হাসি খুশি মানুষগুলো, একবার রেগে গেলে তাদের রাগ খুব ভয়ঙ্কর হয়। তাই বুঝি সকালে একটু বেশি বেশি করে ফেলেছি, তাই না? আই এম সরি। আরে আপনি সরি বলছেন কেন, এটা তো আমার বলার কথা। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, আমি আসলেই বুঝতে পারিনি। ইটস অল রাইট, কিন্তু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ বলুন। আমাকে কোন দিক থেকে দেখলে আপনার কাছে চোরের মতো লেগেছে বলুন? তাও আবার একটা পেয়ারা আমি চুরি করব? চুরি যদি করার হতো তাহলে আমি একটা পেয়ারা কেন চুরি করতাম? আসলে আমি বুঝতে পারিনি, ওই সময় মাথায় এত কিছু কাজ করেনি। বাদ দিন না ওই ঘটনাটা, এখন এটা বলুন, নিচে গিয়ে সবাইকে কি বলবেন? এই ব্যাপারে আমি কি বলবো, আপনার যা ইচ্ছা তাই বলবেন, পছন্দ হলে হ্যাঁ বলবেন, পছন্দ না হলে না বলবেন। আমি হ্যাঁ বললে আপনি আমায় বিয়ে করবেন বুঝি? করব না কেন?
বারে আপনি না একটু আগে বললেন আপনাকে কোনো পাগলা কুত্তায় কামড় দেয়নি যে আপনি আমাকে বিয়ে করবেন। এখন আবার ওই কথা বলে আমাকে লজ্জায় ফেলছেন কেন? না, আপনাকে একটু বাজিয়ে দেখলাম আর কি। এখন আবার কিছু বললে আপনি রেগে যান কিনা? এত সহজ আমি রেগে যাই না মিস্টার, এমনিতেও আমি খুব হাসি খুশি মেয়ে আর একটু ভোজক রসিক আর কি। তখন আপনি আমাকে রাগিয়ে দিয়েছিলেন তাই রেগে গেছিলাম। ভোজন রসিক? আপনি খেতে খুব পছন্দ করেন বুঝি? হ্যাঁ, এই দুনিয়াতে আমার প্রিয় কাজ দুইটা, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে ঘুম। ওহো, বাঙালি বলে কথা, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আপনি তো বেশ ভালোই শায়রি বলতে পারেন, কি সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা বলছেন। হ্যাঁ, তা পারে একটু বটে। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? আপনার মাথা। কি? আমার মাথা মানে? তো আর কি বলবো, মেয়ে দেখতে এসে কেউ এসব প্রশ্ন করে? প্রায় 20 মিনিট হলো আমরা এখানে কথা বলছি, সবাই কি ভাববে? চলো নিচে যেতে হবে, মানে চলুন নিচে যেতে হবে। ও, সমস্যা নাই, তুমি করেই বলো, আমি আবার তোমার মতো নই। তুমি আমাকে তুমি করে বললে আমি রাগ করব না। আবার সেই একই কথা, নিচে চলো, সবাই আমাদের মতামতের জন্য অপেক্ষা করছে। তারপর রিফাত আর তৃষ্ণা নিচে গেল। তৃষ্ণা তো ওদের দুজনকে একসাথে দেখে ভয় পাচ্ছিল। তৃণা ভেবেছিল তৃষ্ণা বোধ হয় এই বিয়েতে না করে দেবে, তাই ও পাশে দাঁড়িয়ে শুধু আল্লাহ আল্লাহ করছিল। এমন সময় রিফাত সবার উদ্দেশ্যে বলল, মা, তৃষাকে আমার পছন্দ হয়েছে, তৃষাও আমাকে পছন্দ করেছে, এবার বাকি তোমরা যা ভালো বুঝবে তাই করো। রিফাতের কথা শুনে সবার মুখে হাসি ফুটল, সবাই একজোটে আলহামদুলিল্লাহ বলে উঠল। তৃষ্ণার মুখেও হাসি, লাজুক হাসি। তৃণা তো এই কাণ্ড দেখে একদম অবাক, কিন্তু তৃষ্ণাকে হাসি মুখে দেখে তৃণাও খুশি হয়ে গেল। ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করেছে, এই খুশিতে সবাই মিষ্টি মুখ করল। তারপর ওরা সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করল। কিছুদিন পর সুষ্ঠু স্বাভাবিক সুন্দরভাবে ওদের বিয়েটা হয়ে গেল। বাড়িভর্তি মেহমান গমগম করছে। সাধারণত কবুল করার সময় মেয়েরা একটু দেরি করে, কিন্তু তৃষ্ণার বেলায় হয়েছে পুরো উল্টো। কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথে তৃষ্ণা চিল্লিয়ে চিল্লিয়ে তিনবার কবুল বলেছে। তৃষ্ণার এই কাণ্ড থেকে ঘর শুধু সবাই হেসে দিয়েছিল, এমনকি ওই ঘর থেকে রিফাতও তৃষ্ণার এমনভাবে কবুল বলার ধরন শুনে হেসে দিয়েছিল। এভাবেই হাসি খুশির মধ্যে দিয়ে ওদের বিয়েটা হয়ে গেল। রাতে বাসর ঘরে তৃষ্ণা রিফাতের জন্য অপেক্ষা করছিল, কিন্তু রিফাত এখন আসছে না। এদিকে খিদে তৃষ্ণার জান যায় যায় অবস্থা। তৃষ্ণা ভেবেছিল রিফাত আসলে রিফাতকে বলবে নিচে থেকে খাবার নিয়ে আসতে, কিন্তু এই ছেলে তো ঘরেই আসছে না, কখন খাবার আনতে বলবে আর কখন খাবে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে রিফাত ঘরে আসলো। রিফাতকে আসতে দেখে তৃষ্ণা দুম করে উঠে দাঁড়ালো। তৃষ্ণার এমন ভাবে দাঁড়ানো দেখে রিফাত রীতিমতো ভয় পেয়ে গেল। তৃষা, কি করছো তুমি? ভয় পাইয়ে দিয়েছো আমাকে। এই দাঁড়াও, দরজা বন্ধ করবে না। ও মা, দরজা বন্ধ করব না মানে? তৃষা, আজকে আমাদের ফার্স্ট নাইট, আর ফার্স্ট নাইটে দরজা খুলে রেখে কিভাবে কি করব? কি করবে মানে? আরে, আজকে আমাদের বাসর রাত না, দরজা খোলা রেখে তোমাকে আদর করব কিভাবে? আরে রিফাতের বাচ্চা, রাখো তোমার আদর, আমার খুব খিদে পেয়েছে, খিদায় আমি মরে যাচ্ছি। কাইন্ডলি নিচে থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। কি? বাপের জন্ম শুনিনি যে বাসর রাতে বউ খাওয়ার জন্য এমন করে। আমি কিন্তু তোমাকে বিয়ের আগেই বলে দিয়েছিলাম যে আমি একটু ভোজন রসিক মানুষ, এখন আগে আমার জন্য খাবার আনো প্লিজ। ওকে ওকে, আনছি। আরে গাথা, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আবার কি হলো? কি কি আনবে সেটা তো শুনে যাও, মেনু না শুনেই চলে গেল খাবার আনতে। আমাকে দেখে কি তোমার ওয়েটার মনে হচ্ছে? মেনু না শুনেই চলে গেছো খাবার আনতে? অবশ্যই, তুমি হচ্ছে আমার পার্সোনাল ওয়েটার। এখন শোনো, একটু পোলাও আনবে, একটু সাদা ভাত, বেশি করে সবজি আনবে, দুইটা মুরগির রোস্ট আনবে, গরুর গোস্ত আনতে হবে না, আর এক বাটিতে করে ডাল নিয়ে আসবে। আর হ্যাঁ, সালাদ কিন্তু মাস্ট আনতেই হবে, তিনটা লেবুর টুকরো আনবে। থামলে কেন মেরি জান,
আরো কিছু লাগলে বলো, সেটাও এনে দিচ্ছি। হ্যাঁ, একটা কোক হলে ভালো হয়, খাওয়ার পর হজম তো করতে হবে না কি? ব্যাস এটুকুই। যা যা বললাম আগে তো আনো, আজকের জন্য এটুকুই এনাফ। আল্লাহ, আনছি গো বউ, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। তারপর রিফাত কপালে হাত দিয়ে নিচে গেল তৃষ্ণার জন্য খাবার আনতে, আর তৃষ্ণা গালে হাত দিয়ে খাটের উপর বসে বসে রিফাতের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর খাবার হাতে রিফাত ঘরে আসলো। ওদের বাড়ির কাজের মেয়ে শিউলি একটা ট্রেতে করে তৃষ্ণার বলে দেওয়ার সব খাবার নিয়ে এসেছে, আর রিফাত হাতে করে পানির জগ এনেছে। তৃষ্ণা তো খাবার দেখেই খুশি হয়ে গেল। শিউলির চলে যাওয়ার পর তৃষ্ণা খেতে বসলো। পুরো দেড় ঘন্টা সময় নিয়ে সবগুলো খাবার তৃষ্ণা শেষ করলো। এর মধ্যে রিফাতও খেতে বসে খাওয়া শেষ করে ফেলেছে, আবার ওয়াশরুমে গিয়ে গোসলটাও সেরে এসেছে। খাওয়া শেষ করার পর তৃষ্ণা রিফাতকে বলল, শুনছো, শিউলিকে ডেকে এগুলোকে নিয়ে যেতে বলো না, আমি গোসলটা করে আসছি। হ্যাঁ যাও। তারপর রিফাত আর শিউলিকে ডেকে খাবারের প্লেটগুলো নিয়ে যেতে বলল। শিউলি এগুলো নিয়ে যেতে যেতে তৃষ্ণা গোসল করে চলে আসলো। তারপর রিফাত গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। এবার তৃষ্ণা রিফাতের দিকে খুব রোমান্টিক ভাবে তাকালো। রিফাত বলল, এভাবে তাকিও না মেরে যান, পরে কিন্তু আমাকে সামলাতে পারবে না। এখনো তো টেস্ট করেই দেখলাম না, সামলাতে পারবো কিনা। টেস্ট করার খুব শখ বলছি। খুব শখ? আমার শখ পূরণ করবে না। দাঁড়াও, তোমার শখ এখনই পূরণ করছে। বলেই রিফাত তৃষ্ণার দিকে এগিয়ে গেল। তারপর তৃষ্ণাকে একটানে কোলে তুলে নিল। কোলে তুলেই তৃষ্ণার ঠোঁট দুটো দখল করে নিল রিফাত। তৃষ্ণা নিজেও রিফাতের ঠোঁট দুটো কামড়ে ধরে রেখেছে। রিফাত তৃষ্ণাকে নিয়ে গেল খাটে। খাটে শুয়ে দেওয়ার পর তৃষ্ণা রিফাতের দিকে দু হাত বাড়িয়ে দিয়ে ওকে কাছে ডাকলো। রিফাত তৃষ্ণার মাথাল করা তাকানো দেখে নিজের গায়ের টি শার্টটি খুলে তৃষ্ণার দিকে এগিয়ে গেল। তারপর তৃষ্ণার গলায় নিজের মুখ ডুবিয়ে দিল রিফাত। তৃষ্ণার গলায় একটা লাভ বাইট দিল রিফাত। তারপর আস্তে আস্তে তৃষ্ণার পুরো শরীরে নিজের ঠোঁটের উষ্ণতা শুয়ে দিল রিফাত। আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।